বেঁধে দেওয়া সময়ের মধ্যে যেসব পুলিশ কাজে যোগ দেবেন না তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত এম সাখাওয়াত হোসেন। রোববার রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে চিকিৎসাধীন পুলিশ সদস্যদের দেখতে গিয়ে তিনি এ হুঁশিয়ারি দেন। বারবার কাজে যোগ দেওয়ার আহ্বান সত্ত্বেও যেসব পুলিশ সদস্য এখনও কাজে যোগ দেননি বরং বিদ্রোহের ঘোষণা দিয়েছেন তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হবে, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন তারা সচিব যাবেন আলোচনা করে একটি তারিখ ঘোষণা করবেন। এই তারিখের মধ্যে যদি পুলিশ সদস্যরা কাজে যোগ না দেন তাহলে ধরে নেওয়া হবে তারা পলাতক। কাজে না ফিরলে বিকল্প ব্যবস্থাও আছে জানিয়ে তিনি আরো বলেন তার কাছে তাৎক্ষণিকভাবে এই ঘাটতি পূরণ করার অনেক মেকানিজম রয়েছে, এটা তিনি এখনই প্রকাশ করতে চান না। আগামী 7 দিনের মধ্যে প্রশিক্ষিত পুলিশ চলে আসবে বলেও আশা প্রকাশ করেন তিনি। Thank you.